Hey guys, this is Abdul Al Mamun and welcome back to another class. So guys, আজকে আমরা জানবো prepositional phrases নিয়ে। তো অনেক দিন ধরে ক্লাস আপলোড দেইনি কোনো এক কারণে। আসলে কারণটা হচ্ছে আমার পরীক্ষা ছিল, সেই জন্য আমি ক্লাস আপলোড দিতে পারিনি। তো এখন থেকে রেগুলার ক্লাস আপলোড দিব ইনশাআল্লাহ। তো এটা খুশির খবর হচ্ছে যে আজকে কয়েকদিন আগে আমাদের চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হয়েছে। তো আমি আশা করি আপনারা অবশ্যই পাশে থাকবেন, এভাবে এভাবে পাশে থাকলে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো বেশি দেরি করছি না, আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। প্রিপজিশনাল ফ্রেজেস, ফার্স্ট অফ অল আমরা জানবো প্রিপজিশনাল ফ্রেজেস কি। অ্যাকচুয়ালি প্রিপজিশনাল ফ্রেজেস হচ্ছে আমরা কখনো দেখতে পাই কোনো ওয়ার্ডের সামনে বা পরে কোনো প্রিপজিশন থাকে, আর সেগুলোকে আমরা প্রিপজিশনাল ফ্রেজেস বলে থাকি। ফর এক্সাম্পল ইন অর্ডার টু, এখানে লক্ষ্য করেন ওয়ার্ডটা, অর্ডার হচ্ছে একটা ওয়ার্ড আর এটার সামনে দেখেন প্রিপজিশন আছে ইন এবং পরে টু। সো এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজেস। তো এখানে 33টার মতো প্রিপজিশনাল ফ্রেজেস আছে, সেগুলো আমরা শিখব। আর এগুলো শিখলে স্পোকেন ইংলিশ কাজে লাগবে, তাছাড়া আমাদের পরীক্ষায় কিন্তু প্রিপজিশন আসে আর প্রিপজিশনাল ফ্রেজেস থেকেও আসে, তাই এই টপিকটা নিয়ে আলোচনা। সো এখন আমরা প্রিপজিশনাল ফ্রেজেস গুলো শিখব। সো অ্যাটেন্টিভলি কিন্তু ক্লাসটা দেখতে হবে, ঠিক আছে? ইন অর্ডার টু, তো উদ্দেশ্যে, হি কেম হিয়ার ইন অর্ডার টু হেল্প মি, সে এখানে এসেছিল আমাকে কি করার উদ্দেশ্যে, সাহায্য করার উদ্দেশ্যে। উইথ ভিউ টু, অর্থ উদ্দেশ্যে। উই লার্ন ইংলিশ উইথ আ ভিউ টু গেটিং আ গুড জব, আমরা ইংরেজি শিখি কিসের উদ্দেশ্যে, ভালো একটা চাকরির উদ্দেশ্যে। তো এখানে লক্ষ্য করেন গাইস, এখানে টু এর পর অর্থাৎ উইথ আ ভিউ টু এর পর ভার্ব প্লাস আইএনজি, আর অপর দিকে ইন অর্ডার টু এর পর শুধু বেস ফর্ম। তো আমরা জানি যে প্রিপজিশন টু এর পরে বেস ফর্ম বসে, বা বেস ফর্ম বসে ভার্বের, আর উইথ আ ভিউ টু হচ্ছে এমন একটা ফ্রেজ যার পরে বার প্লাস আইএনজি হবে মাস্ট। এখানে ডেফিনেটলি বার প্লাস আইএনজি বসাতে হবে। ইন ব্রিফ, তো সংক্ষেপে, হি টোল্ড দ্য স্টোরি ইন ব্রিফ, সে আমাকে সংক্ষেপে গল্পটি বলেছিল। লুক ফরওয়ার্ড টু, অর্থ প্রত্যাশা করা। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ সন, গাইস এখানে উইথ ইউ ভিউ টুর মতো লুক ফরওয়ার্ড টু এর পরেও বার প্লাস আইএনজি হয়। আমি প্রত্যাশা করি আপনার সাথে বা তোমার সাথে শীঘ্রই দেখা করার। গেট রিড অফ, অর্থ মুক্তি পাওয়া। হি ইজ ট্রাইং টু গেট রিড অফ দিস প্রবলেম, সে চেষ্টা করতেছে সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার জন্য। বাই ডিন্ট অফ, অর্থ গুণে। হি সাকসিডেড ইন লাইফ বাই ডিন্ট অফ হার্ড লেবার, সে জীবনে সফল সফল হয়েছিল কিসের গুণে, কঠোর পরিশ্রমের গুণে। উড লাইক টু, অর্থ চাওয়া। আই উড লাইক টু হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করতে চাই। তো গাইস এখানে উড লাইক টু মানে ওয়ান টু, ওয়ান টু, ঠিক আছে। টেক কেয়ার, অর্থ যত্ন নেওয়া। হি হ্যাজ টেকেন কেয়ার অফ মি, সে আমার যত্ন নিয়েছে। লেটার অন, অর্থ পরবর্তীতে, পরবর্তীতে। লেটার অন হি রিজাইন্ড দ্য জব, পরবর্তীতে সে কি করেছে, চাকরিটা ছেড়ে দিয়েছে। এখানে রিজাইন টু, তো ছেড়ে দেওয়া। ইন টাইম, অর্থ যথাসময়ে। প্লিজ ইনফর্ম মি ইন টাইম, দয়া করে যথাসময়ে আমাকে ইনফর্ম করো। অন দ্য আদার হ্যান্ড, অর্থ অপরদিকে। অন দ্য আদার হ্যান্ড হি হ্যাটস মি, অপরদিকে সে আমাকে ঘৃণা করে, তাচ্ছিল্য করে, ঘৃণা করে। অন দ্য কন্ট্রোরি, অপরদিকে। অন দ্য কন্ট্রোরি হি কিল্ড দ্য টাইগার, অপরদিকে সে বাঘটিকে মেরে ফেলেছিল। ইন কেস অফ, অর্থ যদি। ইউ শুড নট লস হার্ট ইন কেস অফ ফেলিওর, তোমার উচিত না হতাশ হওয়া যদি তুমি ব্যর্থ হও। ইন লিও অফ, অর্থ পরিবর্তে। আর রিড ইংলিশ ইন লিও অফ ম্যানেজমেন্ট, আমি ইংরেজি পড়ি কিসের পরিবর্তে, ব্যবস্থাপনার পরিবর্তে। ইনস্পায়ার্ড অফ, অর্থ সত্ত্বেও। ইনস্পায়ার্ড অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে সৎ। ফর গুড, অর্থ চিরদিনের জন্য। হি লেফট দ্য কান্ট্রি ফর গুড, সে চিরদিনের জন্য এই দেশটাকে ছেড়ে দিয়েছে। তো এটা একটা কনফিউজিং ওয়ার্ড, অনেকে মনে করতে পারে যে ফর গুড অর্থ ভালোর জন্য। আসলে উত্তরটা হচ্ছে, মানে মিনিংটা হচ্ছে ফর গুড অর্থ চিরদিনের জন্য, অর্থাৎ ফর ইভার। ইন ভেন, অর্থ বৃথা।
অল হিজ অ্যাটেম্পটস ওয়েন্ট ইন ভেইন, তার সকল প্রচেষ্টা বৃথা গেছে, অর্থাৎ গুইন ভেইন অর্থাৎ মানে বৃথা যাওয়া। ইন অনার অফ দ্য সম্মানে, উই হ্যাড আ পার্টি ইন অনার অফ দ্য চেয়ারম্যান, আমরা একটা পার্টি করেছিলাম চেয়ারম্যানের সম্মানে। ইনস্টেড অফ অর্থ পরিবর্তে, আই বড আ আইপ্যাড ইনস্টেড অফ আইফোন, আমি একটা আইপ্যাড কিনেছিলাম আইফোনের পরিবর্তে। ইন দ্য নেম অফ অর্থ নামে, হি হার্মড মি ইন দ্য নেম অফ ফ্রেন্ডশিপ, সে বন্ধুত্বের নামে আমাকে ক্ষতি করেছে। ফর দ্য সেক অফ অর্থ খাতিরে, দে স্যাক্রিফাইসড দ্য লাইফ ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, তারা তাদের জীবন ত্যাগ করেছিল দেশের খাতিরে। ইন দ্য গাইজ অফ ছদ্মবেশে, হি কেম হিয়ার ইন দ্য গাইজ অফ আ বেগার, সে ভিক্ষুকের ছদ্মবেশে এখানে এসেছিল। বাই মিন্স অফ অর্থ উপায়, উই ক্যান সাকসিড ইন লাইফ বাই মিন্স অফ আর লেবার, আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা কি করতে পারি, জীবনে সফলতা অর্জন করতে পারি। উইথ দ্য হেল্প অফ অর্থ সাহায্যে, আই ডেকোরেট দ্য ক্লাস উইথ দ্য হেল্প অফ মাই কম্পিউটার, এখানে উইথ দ্য হেল্প অফ অর বাই দ্য হেল্প অফ দিলে হবে, বাই দ্য হেল্প অফ অর উইথ দ্য হেল্প অফ অর্থ সাহায্যে, তো আমি কিসের সাহায্যে আমার ক্লাসগুলো সাজাই, আমার কম্পিউটারের সাহায্যে। অ্যাট দ্য পয়েন্ট অফ অর্থ সন্নিকটে, দ্য ম্যান ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, লোকটা প্রায় মৃত্যু সন্নিকটে। ইন অ্যাকর্ডেন্স উইথ অর্থ অনুসারে, হি ডিড এভরিথিং ইন অ্যাকর্ডেন্স উইথ মাই ইনস্ট্রাকশনস, সে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী নির্দেশনা অনুযায়ী সব কিছু করেছিল। ইন সার্চ অফ অর্থ সন্ধানে, হি ওয়েন্ট আউট সে বাইরে গিয়েছিল, ইন সার্চ অফ লাইভলিহুড জীবিকার সন্ধানে। ইন ফেভার অফ অর্থ পক্ষে, আই টু দ্যাম ইন ফেভার অফ ইউ, আমি তাদেরকে বলেছিলাম তোমার পক্ষে, তোমার পক্ষে। অন বিহাফ অফ অর্থ পক্ষে, সি টুক দ্য পিজ্জা অন বিহাফ অফ আর ফাদার, সে পিজ্জাটি নিয়েছিল তার বাবার পক্ষে অর্থাৎ তার বাবাকে দেওয়ার জন্য। অন দ্য ইভ অফ অর্থ প্রাককালে, সি ওয়েপ্ট আউট অন দ্য ইভ অফ হার হাজব্যান্ডস ডিপার্চার, তার স্বামীর চলে যাওয়ার প্রাককালে সে কি করেছিল, সে চিৎকার করেছিল, উইপ অর্থ চিৎকার করা। ইন দ্য ইভেন্ট অফ অর্থ ঘটনার সময়, দ্য বিল্ডিংস আর আনসেফ ইন দ্য ইভেন্ট অফ আর্থকোয়েক, ভূমিকম্পর অর্থাৎ আর্থকোয়েকের সময়ে কি থাকে, ভূমি বিল্ডিংগুলো আনসেফ থাকে, আনসেফ থাকে অর্থাৎ অনিরাপদ থাকে। ইন কোর্স অফ অর্থ ঘটনার সময়, হি হ্যাজ লস্ট হিজ স্ট্রেংথ ইন কোর্স অফ টাইম, সে তার সকল শক্তি হারিয়ে ফেলেছে কি, কখন, ঘটনার সময়। লুক ডাউন আপন অবজ্ঞা করা, উই শুড নট লুক ডাউন আপন দ্য পুর, আমাদের উচিত না কি করা, গরিবদেরকে অবজ্ঞা করা। সো গাইস, আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।